পর্দার অন্তরালেরা মুজিরা গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আব্দুল্লাহ দাদুলি বলে যেই দিনে রাত্রবেলা আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করা শুরু করলাম, ওইটা কোনো দিনের বেলা নয়, ওইটা ছিল গভীর রাত্রবেলা। আমি আব্দুল্লাহ দাদুলি রহমতুল্লাহ আলাইহি, আমি যখন আমার ঘরের মধ্যে ঘুমায় গেলাম, আমি সারা জীবন মানুষের বাড়ি বাড়ি চুরি করছি, সারা জীবন মানুষের কর্মকাণ্ড করেছি, দিনের বেলা যাইতাম মানুষের বাড়িতে কাজ করার জন্য, কাজ করতে করতে আমি দেখতাম তাদের বাড়ির কোন জায়গায় কি আছে, আর রাতের বেলা যাইয়া তাদের বাড়ির মধ্যে আমি চুরি করতাম। একদিন আমার কঠিন জ্বর, আমার জ্বরের কারণে শরীর থেকে এমন উত্তাপ বের হয়, হাদিস শরীফ বলতেছে জ্বর কোন সাধারণ মানুষের হয় না, জ্বর যাদের হয় তারা যেন মনে করে নেয় জাহান্নামের উত্তাপ তাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ দাদুলি বলে রে ওই দিন দিনের বেলা আমরা তিনজন একসাথে কাজ করার জন্য একটা গিরুস্তিয়া পক্ষের বাড়ির মধ্যে ঢুকলাম, ওই বাড়ির মধ্যে ঢুকার পরে আমরা যখন কর্মকাণ্ড করতেছি আমাদের কাজগুলো করতেছি, দুপুর বেলা ওই বাড়ির সওদাগরেরা আমাদেরকে কিছু খাবার দিল, ওই খাবারগুলো খাচ্ছি আর তিনজন একসাথে বসে বসে যুক্তি করতেছি এই বাড়িতে আমরা আজকে রাত্রবেলা সুন্দর করে আমাদের চুরির কার্যটা পরিচালনা করব। আব্দুল্লাহ বলতেছে আমি যখন এমন নিয়ত করলাম, আমাদের কাজ শেষ করার পরে আমাদের বিনিময় নিলাম, মজুরি নিলাম, টাকাটা নেওয়ার পরে যখন আমরা বাড়িতে চলে গেলাম গোসল করার পরে, রাত্র হতে না হতে আমার শরীরের মধ্যে জ্বর জ্বর অনুভব হইল, হঠাৎ করে আমি আমার মাথাটা তুলতে পারতেছিলাম না। আব্দুল্লাহ বলতেছে ও জগৎবাসী শোনো রে, আমার যখন মাথা আমি তুলতে পারতেছিলাম না, আমার ওই বাকি চোর দুইজন বন্ধু আমি আব্দুল্লাহ দাদুলির কাছে আইসা ডাক দিয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আয়, তোকে আমরা নিয়া এখনই আজকের বাড়িতে চুরি করার জন্য যাব। আব্দুল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো আজকে আমি যাইতে পারবো না, আমার মাথাটার মধ্যে বড় ব্যথা, আমি আমার জ্বরের কারণেই বাড়ির মধ্যে চুরি করব কি, আমার শরীরটাই তো চলতেছে না। আব্দুল্লাহ বলতেছে বাড়ির মধ্যে যখন আমি যাব এমন কোন ধারণা আমার মাঝে নাই, কিন্তু আমার জ্বর জ্বর অনুভব হঠাৎ করে রাত্রবেলা আমার শরীরের মধ্যে চিকন একটা ঘাম দিয়া আমার জ্বরটা বন্ধ হয়ে গেছে, আমার শরীরটা আরাম আরাম লাগতেছে, আমার একটু নিদ্রা নিদ্রা লাগতেছে। আমি যখন ঘুমাইলাম হঠাৎ করে দেখলাম আমার ঘুমের মধ্যে কে জানি একজন বলতেছে আব্দুল্লাহ সারা জীবন মানুষের বাড়িতে বাড়িতে তুমি চুরি করেছো। আব্দুল্লাহ রে এই আপনি তিনটা বছর একটা না চুরি করতেছো, একটা রাত্র কি তোমার মনটা চাইছে না আমি মনিব একটু দেওয়ার জন্য? আব্দুল্লাহ বলে আমি আমার ডাইনে তাকাইলাম আমার সাথে আমার স্ত্রী নাই, বামে তাকাইলাম আমার সাথে আমার স্ত্রী নাই, সামনে পেছনে আমার পুরাটা ঘর খালি, আমার স্ত্রী আমার কাছে নাই। কেন জানুনি আমার স্ত্রী আমাকে বলেছে ও আমার স্বামী আপনার কাছে আমি একটা ওয়াদা জানাইলাম, যতদিন পর্যন্ত আপনি চুরি করা ছাড়বেন না ততদিন পর্যন্ত আপনি স্বামীর খেদমত আমি করতে পারবো না। আব্দুল্লাহ বলে আমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, এমন টাইমে আমার স্ত্রী আমারে কোনো খেদমত করে নাই, আমি হঠাৎ করে দেখলাম আবার আমি ঘুমাইতেছি, আমারে কে জানি ঘুমের ঘরে কয় আব্দুল্লাহ তিন বছর একটা না চুরি করছো, একটা রাতও আমি আল্লাহরে তুমি দিতে পারো নাই, দেও না আজকে একটু সুযোগ আছে আমি মনিব একটু সময় দেওয়ার চেষ্টা করো। আরে দুইবার এমন আওয়াজ শোনার পরে আব্দুল্লাহ বলে আমি আবার ঘুমাইতে গেলাম, তিনবার, তৃতীয়বার যখন আমি আমার মাথাটা ফালাইলাম এমন টাইম আমার ঘরের মধ্যে হঠাৎ একটা ধমকা বাতাস আসছে, আসার পরে দেখলাম আমার আর চোখটা লাগতেছে না, আমার চোখের মধ্যে একটু ধুলাবালি পড়ে গেল। আর আমি আব্দুল্লাহ শুনলাম আর একটা আওয়াজ আসতেছে, তখন আমি আর ঘুমাই নাই, আমার উপর থেকে বলতেছে আব্দুল্লাহ বুঝদারা হওয়ার পর থেকে চুরি করতাছ, আজকে আর চুরি কইরো না, জ্বরের উসিরা দিয়া তুমি তোমার একটু সময় পাইছ, আজকে রাত্রটা তুমি একটু তোমার মালিকরে দাও না। হে আমার কেশতলার মানুষ, ও কেশতলার
বললাম মুজিরা মাইকের আওয়াজ যদি কানে যায় আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন বলেন যদি আপনার এই মুহূর্তে বলা হয় আগামী কালকে সকালবেলা আপনার মরণ হবে আমি জানতে চাই আপনি কি নামাজ পড়বেন না ছাড়বেন জোরে বলেন পড়বেন না ছাড়বেন আব্দুল্লাহ বলে আমার অন্তরে একটা ভয় লাগা গেছে একবার না দুইবার না তিনবার আমারে বলতাছে আমার মনিব্রাসকে সময় দেওয়ার জন্য আব্দুল্লাহ বলে আমার জ্বরের কারণে আমি গোসল করতে পারি নাই আমার জামা কাপড়গুলো অপবিত্র ছিল আমি বের হয়ে গেলাম গোসল করার জন্য ওই দুই বন্ধু ফোন দিয়ে এটা রাখছে আব্দুল্লাহ তো মনে করছে এই বাড়িতে বেশি মালামাল আছে আমার বন্ধুরা আমারে লুকায়া রাইখা আমারে বাড়ির মধ্যে রাইখা আমার বন্ধুরা কোথায় যেন চলে গেছে আর ওই দুই বন্ধু বলতেছে আব্দুল্লাহ মনে হয় জ্বরের ভান ধরে আছে আমরা চলে গেলে বাড়িতে যাবে চুরি করার জন্য আব্দুল্লাহ বলে আমি রওনা করলাম গোসল করার জন্য আমার শরীরটারে পবিত্র বানানোর জন্য আমি গোসল করতে যাওয়ার পরে আমার দুইজন বন্ধু আমারে পেছনে পেছনে ফলো করতেছে আব্দুল্লাহ বলতেছে আমি যখন ওযু করলাম শরীরটা পবিত্র করে আমি ঘরের মধ্যে গেলাম আব্দুল্লাহ বলে আল্লাহর কসম ওই রাত্রবেলা আমি আল্লাহর কাছে কোনো টাকা চাই নাই পয়সা চাই নাই ধন চাই নাই দৌলত চাই নাই আমি আমার আল্লাহর কাছে একটা জিনিস চাইছি আল্লাহ তুমি সব সম্পদ মাফ করো পরের হক খাওয়া মাফ করো না আল্লাহ আমি আব্দুল্লাহ পরের হক আমার দেহ বানাইছি গো ও আল্লাহ আমি আব্দুল্লাহ মাফ চাই তুমি আমি আব্দুল্লাহর ক্ষমা করে দাও ওই ঘরের আড়াল থেকে দুই বন্ধু লুকিয়ে লুকিয়ে শুনে মাফ চাই আব্দুল্লাহ আব্দুল্লাহ বলতেছে শোনো রে আমার দুইটা বিপদের এক নাম্বার বিপদ আমি মাফ চাইতাছি কান্না করমু আমি আমি শুনতে পাইলাম ঘরের দুইটা কন্যার থেকে দুইটা গুন 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 কান্নার আওয়াজ শোনা যায় আব্দুল্লাহ বলে জগৎবাসী আমি আর দেরি করলাম না আমি আমার হাতটা ছাড়া দিয়া ঘরের দরজাটা খুইলা আমি আমার ঘরের দুইটা কন্যারে যাইয়া দেখলাম রে আমার ঘরের একটা কন্যারে আমার একজন বন্ধু আর একটা কন্যারে আর একজন বন্ধু কান্না করে আমি জিজ্ঞেস করলাম বন্ধু আমি না বলছি তোমরা দুইজন আজকে রাত্রে চুরি করার জন্য ওই দুইজন বন্ধু বলে আমরা তো তোমারে পাহারা দিতেছিলাম তুমি নিয়ে একা একা যাইয়া চুরি করো আল্লাহর কসম রে আমরা যদি দুইজন একা একা যাইয়া দেখতাম চুরি করার জন্য আর তুমি যে আজকে এমন একটা প্রেমের খেলা খেলা মনিবের কাছে মাপ চাইতেছিলা এই প্রেমের খেলা তো আমি দেখতে পারতাম না হেরে আব্দুল্লাহ আমরাও তওবা করছি আমরা আর কোনোদিন চুরি করতাম না আর কোনোদিন চুরি করতাম না আর কোনোদিন চুরি করতাম না আব্দুল্লাহ কই এই দিন আমার এক নাম্বার বিপদ ওই বিপদটা হইল আমি যদি চুরি না করি আমার খাওয়ার মতো কোনো সম্পদ নাই খাবার খাওয়ার মতো কোনো দেরহাম নাই আমার এক নাম্বার বিপদ আসলো ওই দিন কারণ আমি ওই দিনে আমার আল্লাহর সবচাইতে বেশি ভয় করছি এই জন্য ক্যাশতলার মুসলমান দেখবেন যেদিন থেকে আপনি নামাজ পড়বেন আপনার বিপদ বাড়ছে যেদিন থেকে আপনি আবাদত করবেন আপনার চারদিক দিয়ে আপনার বিপদ আপদ বাড়ছে আর এটা বিপদ না রে বিপদ না এটা হলো আমার আল্লাহর পরীক্ষা আল্লাহ পরীক্ষা করে দেখে বান্দাতে বালা হইয়া গেছে বান্দা পরীক্ষা নেওয়ার পরে বান্দা বালা থাকে না আবার ফোন্ডামি করে এই জন্য বলেন ওই আল্লাহর পরীক্ষা যত আসুক না কেন আমরা ওই মনিবের পথে থাকার দরকার আছে না নাই আসলে
আমার সঙ্গে তোমরা এই মুহূর্তে নামাজ আদায় করবা। দুইজন নামাজ আদায় করলো। হযরত আব্দুল্লাহ বলে ওই দিন আমার সঙ্গে নামাজ পড়িনা, আমি আমার দুইজন বন্ধুকে বললাম তোমরা ভালো হইতে চাও? বলে হ্যাঁ ভালো হইতে চাই। বলে আমি তো আল্লাহর নবীর হাদিস পড়েছি, আমি তো আল্লাহর কোরআন পড়ে পাইলাম। বলে কি পাইলে? বলে অন্য কোনো কিছু নয়, শয়তান যদি তিনজন একসাথে থাকে, একটা আরেকটাকে ওয়াসওয়াসা দেয়, আরেকটা আরেকটাকে ওয়াসওয়াসা দেয়, খারাপ ওয়াসওয়াসার কারণে যদি খারাপ কাম করার মনোভাব নাও থাকে, খারাপ কাম করার মনোভাব তৈরি হয়ে যায়। আমি বললাম ও আমার দুই বন্ধু, যদি তোমরা আমার সঙ্গে এই জায়গার মধ্যে তওবা করে ভালো হয়ে যাইতে চাও, এই মুহূর্তে তোমরা দুইজন, একজন আমার হাতের ডান আঙ্গুল যেই বরাবর ওই বরাবর যাইবা, আর একজন আমার হাতের বাম আঙ্গুল যেই বরাবর তোমরা ওই দিকে যাইবা। এবার দুইজন দুই দিকে চলে যায়, আর যাইতেছে আর যাইতেছে, একজনের কাছে আরেকজন, আরেকজনের কাছে আরেকজন, কেউ কারোর সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। আব্দুল্লাহ বলতেছে আমি যখন তাদের দুইজনকে পাঠিয়ে দিছি, আমি আল্লাহর কাছে অন্য কোনো কিছু চাইছি না, আল্লাহ গো আমার জীবনে একটাই পাপ, আমি মানুষের বাড়ি বাড়ি চুরি করছি, আমি মানুষের সম্পদ দিয়ে আমার পেটের আহার যোগাইছি, আল্লাহ ও আল্লাহ আমার এই জীবনের গুনাহটি আমি মাফ করাইতাম চাই, এই গুনাহ কেমনে মাফ হইব? কারণ আমার আল্লাহর কাছে হক হইলো দুই প্রকার, একটা হাক করলে, একটা হাক করলে বাক, হাক করলে যেটা আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়, কিন্তু হাক কুলি বাদ বান্দার হক কেউ কোনোদিন মাফ করে না। এই যে জট তুফান হইতাছে, রাস্তা দিয়ে যাইবেন, যাওয়ার সময় দেখবেন রাস্তাত আম ফইরা রয়েছে, এত ফকাটে লই লেবেন কি কার কাছে জিগেবেন? করেন না এগুলা? এগুলা রাস্তা দিয়ে যাওয়ার সময় আম পড়ে থাকে, বড়ি পড়ে থাকে, এগুলো লয়ে ফকরে ঢুকাই দাও, এটা কার হক? পরের হক। খাউন যাইব নি, খাউন যাইব নি, তবে এই জন্য খাউন যাবো তখন, কখন জানেন? একটা মালিক যখন গাছটা লাগানোর সময় বলবো ফিসা বিলিল্লা। এই জন্য হাদিস শরীফ আসছে, কোন বান্দা কোন মানুষ যদি ফল গাছ রোপণ করে, সে যেন ফি সাবিলিল্লাহ বলে এটা রোপণ করে। কেন? যদি কোনো পশু কোন পাখি যদি আইসা এটা থেকে একটু ফল খায়, ওই মালিকের আমল নামার ভিতরে একটা সৎকার সওয়াব হইব। কিন্তু আমরা তো দেখা যায় মোটামুটি গাছের ভিতরে আম যদি থাকে, তুফানও যদি হড়ি যায়, আমরা রাস্তার ভিতরে আসার পর যখন দেখি গাছের ভিতরে আম নাই, কোন গোলামের হুতে খায় সূত্রে আম দিনে আসেনি, আসেনি, দরকার নাই এগুলা। আপনি দেখবেন মানুষ খাইলে এগুলার বরকত বাড়ে, বাড়েনি কথা কয় না, বাড়ে কি বাড়ে না বাবা? এই জন্য একটা জিনিস অন্তরে রাখবেন। আর একটা জিনিস আপনাদেরকে বইলা দেওয়ার চেষ্টা করি, হাক্কুল ইবাদ আর তো ইমানের সবচাইতে 70টা অংশের মাঝে আর একটা অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এখন যে জামানাটা আইছে, আমরা মোটামুটি আমাদের এলাকার কেশতলা বলেন, কুমিল্লা শহর বলেন, আর যে কোনো জায়গায় বলেন, এই খ্যাত টিরে নারা দিয়ে রাস্তার উপরে আইনা এক এক করে করে উঁচা করে করে দিয়ে রাখেন, কথা কন না কেন দেননি আপনারা? এটা কে আপনাদেরকে অধিকার দিল? একজন মুসলমান চলার রাস্তাটা আপনারা বন্ধ করে দিতেছে। মানুষ কত কষ্ট করে করে হাঁটে। আমি আজকে দুপুরবেলা বাইর হওয়ার সময় দেখছি এক মুরব্বী মানুষ হাঁটতে পারে না, এ লাঠি বট দিয়ে দিয়ে হাঁটতেছে, রাস্তার মধ্যে খ্যাত থাকার কারণে এ খ্যাড়ের সাথে পেশায় উঠে পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ দাদুলি বলে জগতের মানুষ রে, আমি আমার আল্লাহর কাছে অন্য কোন কিছুর জন্য মাপ চাই নাই, আমার দুই নাম্বার বিপদ আমি আমার আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ আমি যে পরের সম্পদ খাইছি আল্লাহ তুমি আমার মাফ করো। আমি হঠাৎ করে আওয়াজ শুনতে পাইলাম আমার আল্লাহর পক্ষ থেকে, আলাদা সে আব্দুল্লাহ একা খাইছো না, দুইজন লইয়া খাইছো, তারা সহ একসাথে মাপ চাও, আমার আল্লাহ তোমার মাফ করে দিবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা বন্ধুরা রে, আব্দুল্লাহ কয় আমি তো দুইটারে দুই দিকে পাঠিয়ে দিছি, এবার ওই আব্দুল্লাহ ডাক দিয়ে কয় ও আল্লাহ আমি
আমি যে পরের সম্পদ হরণ করলাম আমার তো মরণে কোনো গতি নাই আমার তো মরণে বাঁচার কোনো উপায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে এ আব্দুল্লাহ যা যা এই মুহূর্তে তুমি তোমার ঘর থেকে বের হয়ে যাও তোমার এলাকার মসজিদের মধ্যে প্রবেশ করো ওই মসজিদের মধ্যে যাইয়া তুমি দুই রাকাত নামাজ আদায় করো নামাজ আদায় করার পরে দেখতে পাইবা তোমার ওই দুই বন্ধু কোথায় আছে আব্দুল্লাহ জাযুলি রহমাতুল্লাহ আলাই ওই মসজিদের মধ্যে গমন কইরা দুই রাকাত নামাজ পড়ছে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে একটা সেজদা দিছে যে সেজদাটার নাম হলো শুকরিয়ার সেজদা ওই সেজদা দিয়ে আমার মনিবের কাছে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ গো আমার দুই বন্ধু একসাথে আমরা তিনজন একসাথে চুরি করছি আল্লাহ আমার কি আপনি মাফ করবেন না ওই দুই বন্ধুর সন্ধান কি আমি পাব না হযরত আব্দুল্লাহ জাযুলি বলে আমি যখন ক্ষমা চাইতে শুরু করলাম আমার দুই রাকাত নামাজ শত অবস্থায় হঠাৎ করে আমার মাথাটা চক্কর দিয়া ওই নামাজের সেজদার মধ্যে আমি পড়ে গেলাম আমি দেখতে পাইলাম রে আমার দুইজন বন্ধু আমার এসে ডাকতেছে আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ আয় 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 আমি বন্ধু তোমারে ডাকি আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ ইগফিরলি আল্লাহর কাছে মাফ চা ফাস্তাগফার আল্লাহ অতঃপর আবারও মাফ চা বারবার আমার আল্লাহর কাছে মাফ চা আব্দুল্লাহ বলে ঘুমের ঘরে স্বপ্নে যখন আমি দেখলাম আমার দুই বন্ধু আমার ডাকে আমি হঠাৎ করে দেখলাম রে আমার ঘরের মধ্যে মসজিদের মধ্যে আমি হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে মাথার চক্করটা থেয়া পড়ে যাওয়ার পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে মসজিদের মধ্যে আমার ডাইনে আমার এক বন্ধু বামে আমার এক বন্ধু আমি জিজ্ঞাসা করলাম ও বন্ধুরা তোমরা কোথা থেকে হাজির হইলা তারা বলে বন্ধু তুমি তোমার ডান হাতের পাশে আমি একজনকে পাঠাইছো বাম হাতের দিকে একজনকে পাঠাইছো আমি ডাইনে যাওয়ার পর আমার সামনে মসজিদ দেখার পর আমার চিন্তা হইল এই ঘর ছাড়া আমার মাপ পাওয়ার কোন রাস্তা আমারে আমার সামনে মসজিদ পড়ছে আমি ওই মসজিদে ঢুকে গেলাম আমি চিন্তা করলাম এই মসজিদ যার ঘর আল মসজিদু বাইতুল্লাহ এই ঘরে ঢুকা তারা তিনি আমার মাফ করবে না আব্দুল্লাহ রে একটু আগে আমরা দুই রাকাত নামাজ পড়েছি ডাইন দিকের উনিও বলতেছে দুই রাকাত নামাজ পড়ছে বাম দিকের উনিও বলতেছে দুই রাকাত নামাজ পড়ছে আব্দুল্লাহ আমাদেরকে কে জানি শিখিয়ে দিছে দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করার জন্য আব্দুল্লাহ কয় তারা দুইজনের যে শিখিয়ে দিছে আমারেও সে শিখিয়ে দিছে তারাও পড়ছে দুই রাকাত নামাজ আব্দুল্লাহ আমিও পড়ছি দুই রাকাত নামাজ এ আব্দুল্লাহ আমরা নামাজ পড়ছি ডাইনের জন কয় নামাজ পড়ার পরে আমি যখন চোখ খুললাম দেখলাম তোমার সামনে বামের জন বলে আমিও দুই রাকাত নামাজ পড়ার পরে চোখ খুললাম দেখলাম তোমার সামনে এরে একটা কথা মনে রাখো আব্দুল্লাহ আমাদেরকে এক জায়গার মধ্যে আর কেউ করে নাই আমার মনিব করছে আব্দুল্লাহ আসো আসো আমরা তিনজন একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ও আল্লাহ মাফ করো আল্লাহ হঠাৎ করে আব্দুল্লাহ বলতেছে আমরা তিনজন ওই মসজিদের মধ্যে মাথাটা চক্কর দিয়া পড়ে গেলাম মসজিদ আলোকিত হয়ে গেল আমরা দেখলাম সাদা নুরানি পোশাকওয়ালা কে জানি আমাদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আর ডাক দিয়া কই রে আব্দুল্লাহ তোমরা যেভাবে ক্ষমা চাইছো এমন ভাবে যদি দুনিয়ার বান্দাদেরকে ক্ষমা চাওয়াইতে পারো আল্লাহর কসম তাদের জীবনে গুনাহ থাকবে না ওই বান্দাটা একটা মাসুম বাচ্চা দুনিয়াতে আসলে যেমন ভাবে নিষ্পাপ থাকে ওই বান্দা তেমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে জানতে চাই ক্যাস্টলার বাবারা আমরা তো জীবনে কম গুনাহ করি নাই আমাদের গুনার খবর কেউ জানে না মা জানলে সন্তান সন্তান বলে পরিচয় দিত না বাপ জানলে ফুটবলে পরিচয় দিত না এলাকার মানুষ ডাকলে আমাদেরকে এলাকায় জায়গা দিত না ওই গুনাগুলা মাফ করানোর জন্য ওই আল্লাহর কাছে আমরা সবাই মাফ চাইতে রাজি আছি না নাই ঘুরে বলেন রাজি আছি মসজিদ কেন কাঁপে সব ধ্বংস হয়ে যাবে তোমার ঘর মসজিদ তো ধ্বংস হবে না মনিব্রে আল্লাহ এ মসজিদ কাঁপার কারণ কি বলে মসজিদ কাইপা ওঠার কারণ হইল আমার আল্লাহ তোমার দোয়াটি কবুল কইরা তোমাদেরকে জানাইয়া দিতাছে হ্যাঁ বান্দা তওবা করেছ তওবা কবুল হয়ে গেছে বাবারে তওবা
কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আছে, শর্ত আছে। আপনি অনেক গুনাহ করেছেন, আমি অনেক গুনাহ করেছি, হে ক্যাশতলার আম্মুজিরা তোমাদের সন্তানের বয়সী শামিম দাদা কথা বলতেছে, জীবনে কত দোয়া করেন, পাঁচ ওয়াক্ত নামাজে মুনাজাত ধরেন, পাঁচ ওয়াক্ত যারা পড়েন না কমপক্ষে জুমার নামাজ পড়েন, জুমার নামাজেও তো কত দোয়া করেন, জুমার নামাজও যারা পড়েন না কমপক্ষে দুই ঈদের নামাজ পড়েন, ওই দুই ঈদের নামাজও তো মুনাজাত করেন, কই আল্লাহ দিয়ে আপনার মুনাজাত কবুল করে না, কেন করে না? দোয়া কবুল হওয়ার তিনটা শর্ত কয়টা? তিনটা, জোরে কর না, কয়টা? দোয়া কবুল হওয়ার তিনটা শর্তের মধ্যে এক নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। ও ক্যাশতলার আব্বাজিরা, আমি জানতে চাই আপনি হালাল খান না হারাম খান? আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম, কেউ আপনার বিচার করবে না, আপনার নিজের বিবেক দিয়ে আপনি বিচার করেন, আপনি কি হালাল খান না হারাম খান? হালাল খাইলে দোয়া কবুল হবে, হারাম খাইলে কবুল হবে না? ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, গভীর মনোযোগের সাথে শুনবেন, তিনটা বিষয়ের কথা বলেছি। এক নাম্বার হালাল খাওয়া, হালাল খাওয়া, হারাম খাইলে দোয়া কবুল হবে না। চেষ্টা করবেন, চেষ্টা করবেন সব দিক যাচাই বাছাই করে হালাল খাওয়ার জন্য, হারাম খাইবেন তো মরবেন, কোনো দোয়া কবুল হবে না, ইন্তেকাল করার সময় ঈমান নিয়ে মরতে পারবেন না। দুই নাম্বার হইল শিরিক মুক্ত ইবাদত করবেন। হুজুর শিরিক মুক্ত ইবাদত কোনটা? আল্লাহরে আল্লাহ দেয় না, নবীরে নবী দেয় না, ওলি আল্লাহরে ওলি আল্লাহ দেয় না, ইবাদত করবেন দেখবেন আপনার আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। আর যদি আপনি যদি আল্লাহরে আল্লাহ মাইনা ইবাদত করেন, তাহলে এক নাম্বার কি খাইতে হইব? হালাল। জি জি, হালাল। কি খাইতে হইব? হালাল। দুই নাম্বার শিরিক মুক্ত, কি মুক্ত? শিরিক মুক্ত। জোরে কর না, শিরিক মুক্ত। আরে পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, কি করা যায় তো না, তাহলে দোয়া কবুল হবে, নসর দোয়া কবুল হবে। আমি আজকে আসার সময় আমার আম্মার ফাদরি সালাম করে আসছি, আমি বাড়িতে গেছি, বাইসাদার কথা এসার আজান দেয় আমি বাড়িতে ঢুকছি, বাড়িতে ঘরে যখন বসছি আমার আবার মুজাফফরগঞ্জের ভিতরে না আমার একটা বক্তা আছে, উনি আবার আমাদের বাড়িতে গেছে, ওনার সাথে আম্মু কথা বলতেছে, যখন কথা বলে আমি ঘরে গেছি, কি গো তোমার মুখ এমন কেন? কইছে শরীরটা ভালো না, মানে বসে রয়েছে, মানে আমার ঘরের দর লাইট দিতে গেছিল, আমি যে ঘরে নাই আমার ঘরের লাইটটা জ্বালাইতে গেছে, সন্দেহ হয়ে গেছে ঘরের লাইটটা জ্বালাই দরজাটা খুলতে গেছি, আমার কি জানি টাইম না খাটের উপরে তুলে লেছে, আমার আম্মা নিজে কইতেছে, খাটের উপরে ওঠার পরে আমার মাথাটা চক্কর দিয়ে আমি ফেরে গেছি। আমি করতো এখন ঠিক আছি না, তা আমি আবার ঘরে আম্মার লেগে মানে যেন খাইলে শরীরটা একটু ফ্রেশ হয় আমি একটু জুস টুস নিয়ে রাখছি আবার আম্মার জন্য, আম্মা আব্বা কম এরা কছি রাত্রে যখন দেখবেন গরম লাগে শরীর ভাল লাগে না, উঠে এগুলা খাইবেন ফ্রিজ থেকে বাইর করে। তা আমি কইলাম যে এগুলা খান, ফলে নিজে আইনা এটার ভিতরে ফাইভ ঢুকাই দিয়ে আমি কিছু এটা খান, এবারে খাইছে পরে আবার আমি রেডি হমু দাঁড়ায় রয়েছে, আমার ড্রাইভার সাহেব আছে দেবিডি আমার ডাইন দিক দিয়ে, আমি আমার চেয়ারটা বসা আমি দাঁড়াই রয়েছে হাতে কি জানি একটু নিয়ে, আমি সালাম করে তারপর বাইর হয়েছি, আমি নিজে জিজ্ঞেসি আম্মা সকালে তো একবার গোসল করছি, এখন আবার গোসল করে মাহফিলে যাইতাম, না দরকার নাই সকালে করছো যে তো গাড়া মুচ্ছা এরপরে যা। আপনার কাছে আমার এটা প্রশ্ন, আমি যদি মাহফিলে আসার সময় আমার আম্মার ফায় ধরে সালাম করে দিতে পারি, আমি মাহফিলে বাইরে দিয়েছি গাড়ি তুড়ি আমার আব্বু দাঁড়ায় রয়েছে, আম্মা দাঁড়ায় রয়েছে, ছোট ভাই দাঁড়ায় রয়েছে, মারহাবা মারহাবা, বুঝেন না কিছু মনে মহাব্বতরা কম দেখে মনে হয় দাঁড়ায় রয়েছে না, আমার গার পাঞ্জাবি দেখছেন, আমি আবার ঈদে নিজে কোনো পাঞ্জাবি বানাই নাই, কি ঈদে নিজে কোনো পাঞ্জাবি বানাই নাই, আর গিফটও না। হুন আমার এক ভাই ইউসুফ তে বিদেশ থাকে, এ আমার জন্য একটা পাঞ্জাবি হাদিয়া পাঠিয়েছে, এটা পরে আমি ইচ্ছে রেখেছি আমার মানে আমি নিজে নতুনত্বের কোনো ছোঁয়া আমার ভিতরে নিছি না। আমি ওই দিন ইয়া করে আসছি, আইসা সন্ধ্যার ভিতরে বাড়িতে এসে আমি আমার রুমে বসে রয়েছি, আমার আম্মা আমার কয়েকটু দিঘা দেখছে এই জিনিসগুলো তোর পছন্দ নেই, দুইটা পাঞ্জাবি আমার আম্মার আব্বা গায়ে বানাই আনছে, এটি দিয়া কয় এ আমার গায়ে যে পাঞ্জাবি আমার আম্মা বানাই দিছে, মারহাবা কি বরকত মোহাব্বত ভালোবাসা কম দেখে বানাই দিছে না, তাহলে আপনি কেমন খেদমত করা লাগবে আম্মা আব্বা, কতটুক খেদমত করা লাগবে? আপনি হয়তো আপনার আব্বার কষ্টের অনুভবের কথা আপনি বোঝেন নাই, আপনার আব্বা খেতে যে রোয়াড়ি লাগাইছে এখন কিন্তু বুড়া হওয়ার পর মাথা ব্যথা বেড়ে গেছে, আব্বা মুরব্বীরা মাথা ব্যথা আছে না,
আপনার আব্বাজে আপনারে আইনার টাকা ভালো ভালো করে খাওয়াইছে, আপনার বাবার চোখের জুতি কইমে গেছে। ওমা পরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে হায় রে, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পাই পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেনে ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরন জনে দিবে তোড়ে দুজকেরা গুনে, বলেনে দিবে তোড়ে দুজকেরা গুনে, নিরন জনে দিবে তোড়ে দুজকেরা গুনে। মুসলমান তওবা কবুল হওয়ার তিন নাম্বার শর্ত হলো আম্মা আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না। ও আমার ক্যাস্টলার আম্মুজিরা, ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা ভাই বাবারা বন্ধুরা, যদি আম্মা আব্বা তাইকে থাকে আম্মা আব্বার মনে কষ্ট দিও না। কেউ যদি থাকো বাবা বিদেশে থাকে, ওই প্রবাসী বাবার মনে আঘাত দিবা না। প্রবাসী বাবার কাছে অনেকে মাঝে মাঝে ফোন করে তার কাছে অ্যান্ড্রয়েড দামি মোবাইল চাও, অনেকে মোটর সাইকেলের আবদার করো, অনেকে বাইসাইকেলের আবদার করো, অনেক মা বোনেরা স্বামী বিদেশে থাকলে স্বামীর কাছে ফোন দিয়া দিয়া বিভিন্ন কিছুর আবদার করেন, বেতন পায় কি পায় না সেটা চিন্তা করেন না। অনেক ভাই বোনেরা প্রবাসে থাকলে তাদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুর আবদার করেন। আল্লাহর দোহাই লাগে কোন প্রবাসী বাবার কাছে, কোন প্রবাসী ভাইয়ের কাছে, কোন বিদেশি আত্মীয় স্বজনের কাছে মোবাইল করে কোনো কিছু চাইবেন না। বলে হুজুর কেন? কারণ তারা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে। আর যে সন্তানেরা এখানে বসেছ যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার মনে কষ্ট দিবা না, আঘাত দিবা না, আম্মা আব্বারে ভালোবাসাটা বেশি করে দেখাই।